সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আপনাদের মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি। ডেফিনেটলি এটা একটা প্রাথমিক আপডেট দেবার জন্যই ভিডিও। যাই হোক, আমি একটু বসে নেই তাহলে বরং ভালো হবে। হ্যাঁ, আমি আসলে আমার আরজে কিবরিয়া বললেন, মা কেউ বাসায় ঢুকতে দিতে পারি না। আসুন আমরা সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নিই। আমাদের কোন আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার বা আরজে কিবরিয়া। কক্সবাজারে বেড়াতে গিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলার পর সন্তান ও নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করে সংবাদ মাধ্যমের মাধ্যমে জানানো হয়েছে। বৃহস্পতিবার 12 জানুয়ারি দুপুরে স্ত্রীর বিরুদ্ধে জিডি করেন কিবরিয়া। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার কয়েকটি সংবাদ মাধ্যমে উল্টো খবর প্রচার হতে থাকলে ওই দিন সন্ধ্যা 7:13 নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, প্রিয় পরিচিত জন, আমার জ্ঞানত আমি কোনোদিন আমার পারিবারিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা হয় এমন কোনো বিষয় নিয়ে কথা বলিনি, আমি বলতেও চাই না, যতক্ষণ পর্যন্ত সে আমার স্ত্রী। আমি কম বেশি সোশ্যাল মিডিয়ার নেগেটিভিটি ফেস করা মানুষ, আমি জানি একটা সংবাদ যাচাই বাছাই না করে অনলাইনে ছাড়া যায় না। ঘটনা পুরোটাই উল্টে দেওয়া যায়, কাউকে নিয়ে পাবলিকলি বাজে কথা বলার পক্ষে আমি নই। আমি জানি আমার চিরশত্রু বলে যদি কেউ থেকে থাকে তো সে প্রথম এবং একমাত্র টার্গেট করবে আমার চরিত্র এবং পাবলিক ইমেজ, আমি সেটা বিন্দুমাত্র ভয় পাই না। তিনি আরও লিখেন, আমি ক্ষমা করতে ভালোবাসি, আমার সন্তানদের ক্ষতি যেমন আমি কোনোদিনই মেনে নিব না, ঠিক একইভাবে আপনাদের এই ভুলভাল নিউজ তাদের ফিউচারের জন্য কোনো ক্ষতি হোক সেটাও আমি চাই না। আমি আমার কাছে সৎ এবং কারো প্রতি কোনো অন্যায় করিনি, যারা আমাকে ভালোবাসেন তারা আস্থা রাখুন, দোয়া করবেন। তার ওই পোস্টের নিচে এক ব্যক্তি মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরতে বলেন। ওই কমেন্টের রিপ্লাইয়ে কিবরিয়া লেখেন, আমাকে এবার পারতেই হবে ভাই, অনেক স্যাক্রিফাইস করেছি অনেক, আপনি ছাড়া আর কেউ ভালো জানে না, জন্মদাতা মাকেও ঢুকতে দিতে পারি না আমার বাসায়, আর গতকাল পাবলিক ইমেজের ক্ষতি হবে ভেবে নিজেকে নিজে ধ্বংস করব, আমি সবকিছুর জন্য প্রস্তুত আসছি ইনশাল্লাহ। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, বুধবার 11 জানুয়ারি স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে আসে আরজে কিবরিয়া। তারা কক্সবাজারের সাইমন হোটেলে ওঠেন। দুপুরে দুজনের মধ্যে কলহ সৃষ্টি হলে 999-এ কল করেন আরজে কিবরিয়া। পরে এ ঘটনায় থানায় জিডি করেন তিনি। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের বলবার মতামত জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।